नमस्कार बंधुरा, आमी अरूप कुलभी। आज बुधादित्य राजयोग निये किछु कथा। जदि आपनी डाक्तार, इंजिनियर बा उच्च कोटीर मानुष हन, ताहले आपनार हरोस्कोप चेक करले अवश्य पावा जाबे कोनो राजयोग अवश्य आछे। एई जे विभिन्न राजयोग थाके आमादेर हरोस्कोपे जन्म छके, तार मध्ये सर्वोत्कृष्ट हलो রবি আর বুধ একসঙ্গে যদি এক ঘরে অবস্থান করে তাকে বলা হয় বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ রাজযোগের ক্ষেত্রে একাই একশো। বুধাদিত্যের রাজযোগ ছকে থাকবে কোনো ছাত্র উচ্চ শিক্ষা লাভ করবে না, এটা কখনো হতে পারে না। অর্থাৎ পূর্বজন্মের কর্মবশত আমরা বিভিন্ন ধনী ঘরে জন্মগ্রহণ করি বা গরিব ঘরে জন্মগ্রহণ করি। অর্থাৎ আমার পিতা ধনী বা আমার পিতা গরিব হবে, সেটা আমাদের পূর্বজন্মের কর্ম ফল নির্দিষ্ট করে। কিন্তু আপনি গরিব বাড়িতে জন্মগ্রহণ করেও যদি আপনার রাজযোগ থাকে, তাহলে আপনি রাজা, অর্থাৎ রাজতুল্য সম্মান, কর্ম, অর্থ লাভ আপনার হবে, আপনার যশ প্রতিষ্ঠা লাভ হবে। এই ধরনের রাজযোগের কথা জ্যোতিষশাস্ত্রে সুন্দর করে বর্ণনা দেওয়া আছে। আমি আজ আমার 25 বছরের জ্যোতিষীর অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। আমার দেখা অন্তত হাজার হাজার রাজযোগের কথা মিলেছে, যারা আজকে তার ফল পেয়ে আমাকে স্বস্তিবাচন দিয়েছে, হ্যাঁ আপনি যা বলেছিলেন তা সঠিক। অর্থাৎ ছোটোবেলায় বাবা মায়ের সঙ্গে আসা অনেক ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের আমি রাজযোগ নিয়ে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার বা বড় কিছু হবে, কেউ বড় আর্টিস্ট হবে, এহেন অনেক ক্যালকুলেশন করে বলেছি। তখন সেই কথাগুলো তাদের গল্প বলে মনে হতো, কিন্তু যখন বড় হয়ে তা প্রমাণিত হলো, তা সত্য হলো, তখন এই রাজযোগটা আমাদের আরও একবার প্রমাণ করে দেয় যে কতটা সত্য। বন্ধুরা, বলে রাখি, আপনার জন্মছকে বা আপনার ছেলে মেয়ের জন্মছকে যদি রবি এবং বুধ এক ঘরে অবস্থান করে, দেখুন আমি এই ছকটাতে দেখাচ্ছি, এই ছকে রবি এবং বুধ একসঙ্গে এক ঘরে অবস্থান করছে, এই জন্য এটাকে বলা হয় রবি বুধের রাজযোগ, অর্থাৎ বুধাদিত্য রাজযোগ। এই রাজযোগ এত ফলদায়ক কেন, এত পাওয়ারফুল কেন? না, সূর্য অর্থাৎ রবি যদি বুধের সঙ্গে অবস্থান করে, তার পূর্ণ শুভ এনার্জি বুধকে দান করে, তখন বুধ হয়ে যায় আরও পাওয়ারফুল। এই বুধ আমাদের স্মৃতির অধিপতি, বুধ আমাদের ব্যবসা বাণিজ্যের অধিপতি, আমাদের হার্টের অধিপতি, বুধ আমাদের সমস্ত চেতনার অধিপতি। তাহলে আমাদের যদি বুধ ওকে হয়, খুব ভালো পাওয়ারফুল হয়, তাহলে আমাদের চেতনা ভালো হবে, আমার লক্ষ্য ভালো হবে, এবং রবির কৃপায় আমি দ্রুত উচ্চ শিখরে উঠতে পারবো। এই জন্য বুধাদিত্য রাজযোগ জন্মছকে থাকলে সে বড় কিছু হবে, এতে কোনো সন্দেহ নেই। তার টার্গেটে তাকে পৌঁছে দেয় তার সময় আর বাকি সমস্ত কিছু উপলক্ষ। এই বুধাদিত্য রাজযোগ সম্বন্ধে একটা প্রশ্ন হয় যে সবাই কি বুধাদিত্য রাজযোগ পাবে? বন্ধুরা, এই বুধাদিত্য রাজযোগ ভঙ্গ কোথাকে দেখুন, এই যে ছকটি এখানে দেখুন, রবি বুধ তার সঙ্গে রাহু অবস্থান করছে, তাহলে বুধাদিত্যের রাজযোগ আপনার আছে। অর্থাৎ আপনি ভালো কিছু হবেন, ভালো কিছু যশ প্রতিষ্ঠা অর্থ লাভ হবে, সম্মানের আসনে বসবেন, কিন্তু রাহু চাইবে না আপনি ওই বুধাদিত্যের রাজযোগটা পূর্ণভাবে পান। অর্থাৎ রাহু এখানে ভঙ্গক। সুতরাং রবি বুধের সঙ্গে যদি রাহু, কেতু, শনি এই ধরনের মাইনাসকারক যে সমস্ত গ্রহ অবস্থান যদি করে, তাহলে কিন্তু আপনার বুধাদিত্য রাজযোগটা ভঙ্গক হয়। তখন অ্যাস্ট্রোলজার আপনাকে যে ভঙ্গক যে গ্রহ অবস্থান করে তাকে প্রতিকার করার বিধান দেন, যাতে তার রিস্কটা আপনার কম হয়। কেন, রবি বুধের সঙ্গে যদি রাহু অবস্থান, রাহু রবি একসঙ্গে সূর্য গ্রহণের কারক হয়, ফলে রবির বল পূর্ণ বুধ পায় না, ফলে বুধাদিত্য রাজযোগের বল অনেকটা কম হয়। তাই যদি আপনার ছকে বা আপনার ছেলেমেয়ের ছকে রবি বুধ একসঙ্গে থাকে, তাহলে নিশ্চিন্তে তাকে ডাক্তারি, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট, যে কোনো উচ্চ লাইনে তাকে নিয়ে যাবেন, সমস্ত প্রতিবন্ধকাকে জয় করে সে তার টার্গেটে পৌঁছাবে।
আর যদি প্রতিবন্ধক থাকে অর্থাৎ ভঙ্গ কোনো গ্রহ থাকে, যেমন এখানে রাহু আছে, কোথাও কেতু থাকতে পারে, কারো শনি থাকতে পারে, তখন সেই প্রতিবন্ধক গ্রহকে একটু প্রতিবিধান করে সেভাবে চললে তার ফল সে পূর্ণভাবে পাবে। সুতরাং রাজযোগ মানেই রাজা হবার যোগ, অর্থাৎ রাজতুল্য সম্মান অর্থ যশ প্রতিষ্ঠা হবার যোগ। এই যোগ যাদের আছে তারা তার অবশ্যই ফল পেয়েছেন এবং ভবিষ্যতে যাদের থাকবে তারা পাবেন। অনেক মা বাবার প্রশ্ন থাকে যে বুধাদিত্যের রাজযোগ কী আর এতে কী হতে পারে, পূর্ণ ফল কি সবাই পাবে? তাই বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের শেয়ার করা যে রাজযোগ বুধাদিত্যের হলে তার একটা বল সে পাবেই, ভঙ্গক থাকলেও সেও একটা বল পাবে, কম হলেও পাবে, তার উচ্চ চিন্তাধারা হবে, উচ্চ লক্ষ্য হবে, উচ্চ লক্ষ্যে সে পৌঁছাবে। এই আজকের আপনাদের নিবেদন করা। সবাই ভালো থাকুন, নমস্কার।